ভ্রমণ পিপাসু বাঙালি হিসেবে আমরা বেরিয়ে পড়লাম আবার আরেকটি নতুন জায়গায়, নাম পন্ডিচেরি, যাকে ইন্ডিয়াস লিটল ফ্রান্সও বলে থাকে। ভারতের 8টি ইউনিয়ন টেরির মধ্যে একটি পন্ডিচেরি তার সুন্দর বিচেস আর ফ্রেঞ্চ কালচারের জন্য ভ্রমণকারীদের কাছে অনেকটাই জনপ্রিয় হয়ে আছে। পন্ডিচেরিতে আসতে হলে সব থেকে ভালো উপায় চেন্নাইতে আসা। চেন্নাই থেকে বাস বা ট্রেনে আপনারা পন্ডিচেরি চলে আসতে পারেন। এমনিতে পন্ডিতে রেলওয়ে স্টেশন ও এয়ারপোর্ট থাকলেও এখানে মেজর সিটিজ থেকে ডাইরেক্ট ট্রেন বা ফ্লাইট খুবই কম আছে। চেন্নাইতে ফ্লাইট বা ট্রেনে এলে আপনারা সহজেই মেট্রোর মাধ্যমে চেন্নাইয়ের কোয়েম্বেটু বাস স্ট্যান্ড বা CMBT বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে, চেন্নাই এগমোর স্টেশন এবং এয়ারপোর্ট ডাইরেক্ট মেট্রোর সাথে সংযুক্ত আছে। আমরা এই মুহূর্তে CMBT বাস স্ট্যান্ডে রয়েছি, মানে আমরা নামলাম একটা মেট্রো ধরে এসে CMBT বা মেট্রো স্টেশন, এবং সেখানের কাছেই হচ্ছে CMBT বাস স্ট্যান্ড। এবার এখানে সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে লেখা আছে তামিলে, এবং তামিলে থাকার জন্য আমরা অনেক জায়গাটা বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি বাসগুলো কোথায় যাবে। তো যাই হোক, আমরা রিজার্ভেশন কাউন্টার অবধি গেলাম, আর এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে 1 আর 2 নম্বর প্ল্যাটফর্ম, মানে এরা প্ল্যাটফর্মই বলে মেনলি বাস স্টপগুলোর যে লাইন বা সিরিজগুলোকে রয়েছে, তো সেখান থেকে বাসটা ছাড়বে, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। দেখি ওখানে গিয়ে আবার কী হয়, এটা 1 নম্বর বা 2 নম্বর থেকে ছাড়বে এবং সেখানে কোনো রিজার্ভেশনের দরকার নেই। তো যেহেতু রিজার্ভেশনের দরকার নেই এবং বাস আছে 12:45, এটা এখন সময় হচ্ছে 12:35, তো অবভিয়াসলি একটা ভালো সিট তো আমরা পাবো না। তাও আমরা দেখবো, যদি ভালো সিট না পাই তাহলে আবার নেক্সট বাসের জন্য আধা ঘন্টার জন্য আরও মনে হয় ওয়েট করতে হবে। তো দেখি এখানে বাস কি পাওয়া যায়। পন্ডিচেরিতে ঘুরতে আপনারা বেছে নিতে পারেন অটো, বাস, রেন্টেড কার বা বাইক, যদিও এখানে অটো ভাড়া অনেকটাই বেশি। নিত্যদিনের ঘুরে বেড়ানোর জন্য আমরা বেছে নিয়েছিলাম রেন্টেড স্কুটি, ভাড়া পড়েছিল 300 থেকে 400 টাকা প্রতিদিন। হিসেবে পন্ডিচেরি একটি অন্যতম প্লেস। এখানে অনেকগুলো পপুলার বিচেস আছে, যেমন অরোভিল বিচ, সেরেনিটি বিচ, রক বিচ, ইডেন বিচ, প্যারাডাইস বিচ, পন্ডি মেরিনা বিচ ইত্যাদি। আমরা এখন অরোভিল বিচে এসেছি। এখানে ওখানের তুলনায় তুলনামূলক একটু বেশি টুরিস্ট আছে, আর এটা একটা টুরিস্ট স্পট হিসেবেও এখানে বিখ্যাত, অনেকে এখানে আসে। কিন্তু এত সকালবেলা টুরিস্ট কমপক্ষে একটু কম যতটা হওয়া সম্ভব ছিল। বলবো যে এই নভেম্বরে এই সকাল 8টার সময় পন্ডিচেরিতে রোদটা কিন্তু প্রচুর, মানে এত সকালবেলা সূর্যের তেজটা খুবই বেশি। জানি না দুপুরবেলা কতটা রোদটা হবে, কিন্তু যদি এখানে আসতে চান তাহলে আমি তো বলবো শীতকালেই আসার জন্য।
ইডেন বিচ ও প্যারাডাইস বিচে ড্রেস চেঞ্জ করার সুবিধা আছে। শুধু স্বল্প মূল্য দিয়ে এখানে পরিষেবা আপনারা ব্যবহার করতে পারেন। প্যারাডাইস বিচ এখানে দুটি রয়েছে, একটি প্যারাডাইস বিচ আর প্যারাডাইস বিচ রিসর্ট। এই রিসর্টে আপনাকে বাই রোড আসতে হবে এবং এন্ট্রি ফিস প্রতিজন 70 টাকা। বিচ ছাড়াও এখানে দেখার আছে শ্রী অরবিন্দ আশ্রম, পন্ডিচেরি মিউজিয়াম, অরোভিল, মৈত্রী মন্দির ইত্যাদি। পন্ডিচেরি বেড়াতে এসে আপনারা অনেকেই একটা জায়গা সম্বন্ধে খুব ইন্টারেস্টেড থাকেন। বৃষ্টি স্নাত সকাল, তবু আমরা রওনা দিয়েছি। তো স্কুটি করে আমাদের হোটেল থেকে প্রায় 18 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি অরোভিলে। অরোভিলের চারপাশটা একটু এরকম টাইপের, বিভিন্ন জায়গাতে অডিটোরিয়াম রয়েছে, কিছু কিছু জায়গাতে রয়েছে বিভিন্ন রকম যোগা কেন্দ্র এসব। এটা হলো মোটামুটি ভিলেজটা। আমরা এখন হেঁটে চলেছি মাতৃ মন্দিরের দিকে। এবার একটু ফানি ব্যাপারটা বলি, বেশ কিছুটা দূরত্ব থেকে এসেছি এবং আমাদের অনেক এক্সপেকটেশান ছিল এই জায়গাটার ব্যাপারে। তো এক্সপেকটেশানটা এত ভালো করে পূর্ণ হচ্ছে যে আমাদের মনটা খুব খুশিতে ভরে উঠেছে। আমরা এখন যেখানে আছি সেখান থেকে এখনও বলছি নাকি 2 কিলোমিটার হাঁটতে হবে। বৃষ্টির মধ্যে সত্যি বলতে হাঁটতে একদম মন করছে না, চারদিকে কাদা, প্যাচ প্যাচে জল, হাতে ছাতা। তো আপনারা মোটামুটি দেখে নিন কী কী দেখতে পাবেন। হয়তো গরমকালে আসলে এই চারদিকে গাছপালাটা দেখে খুব ভালো লাগবে, কিন্তু বৃষ্টির পরে এই গাছপালাটা আরও এক্সট্রা একটু জল আমাদের উপর বর্ষাচ্ছে, এই আর কি। এছাড়াও আপনারা সন্ধ্যের দিকে পন্ডিচেরির 3টি বিখ্যাত চার্চ, ইম্যাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল, আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস চার্চ, দ্য সেক্রেট হার্ট অফ বেসিলিকা চার্চ ভিজিট করতে পারেন। ফরাসি উপনিবেশে আলোকোজ্জ্বল সন্ধে আপনাদের বেশ মুগ্ধ করবে।
পন্ডিচেরিতে আসার উপযুক্ত সময় হলো শীতকাল। আপনারা যারা পন্ডিচেরিতে ঘুরতে আসার চিন্তাভাবনা করছেন, তারা পন্ডিচেরি উপভোগ করার জন্য 2-3 দিন হাতে রাখতে পারেন। সমুদ্র সৈকত, অরোভিলের শান্ত পরিবেশ, বিদেশি আদব কায়দার ঘরবাড়ি ও গির্জার শান্ত ভ্রমণ, এই সব কিছু নিয়ে জমজমাট ফ্রেঞ্চ কলোনি পন্ডিচেরি। আজকের জন্য এতটাই। দেখা হবে আরেকটি নতুন জায়গার অভিজ্ঞতা নিয়ে নতুন ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাথে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব বাটন দাবিয়ে পাশের বেল আইকনটি টিপে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।